কাকু সকাল থেকে কিছু খায়নি তাও না তাপসদার সাথে অভিনয় করার অভিজ্ঞতা একটাই, খুব ভালো মানুষ, খুব ভালো বড় একজন সেলিব্রিটি। ওনাকে ছোটবেলা থেকেই আমরা ছবিতেই দেখেছি, সামনাসামনি দেখে খুব ভালো লেগেছে এবং কাজ করে তো আরও ভালো লেগেছে। কেন কি এখানে আমরা দেখিয়েছি বেগিং মাফিয়ারা বেশ কিছু বাচ্চাকে, মানে বেগিং মাফিয়ার হাতে পড়ে ওদের শৈশব, ওদের লাইফ কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটার উপরেই মূলত কাহিনীটা। তো সেই কারণে ফিল্মটার নাম বেগ ফর লাইফ। বাবার এটা ছবি, আর বাবা যদি এখানে থাকতেন আরও ভালো লাগতো শারীরিকভাবে, কিন্তু ভালো লাগছে যে ছবিটা রিলিজ হচ্ছে। শুভেন্দু খুব ভালো কাজ করেছেন আর করেছেন আর এটাতেও করেছেন, আর শুনছি যে অনেক পুরস্কার পাচ্ছে এই ছবিটা। বাবার কে মনে করার জন্য সত্যি ছবি তো আমার ঠিক দরকার নেই, যদিও উনি অনেক 500টা ছবির ওপরে কাজ করেছেন উনি, কিন্তু এই ছবিটার সাথে মানে এখনও অবধি আমি ট্রেলারটা দেখেছি, খুব ভালো লেগেছে। আর আই উইশ শুভেন্দু দা অল দ্য বেস্ট রিয়েলি। বেগ ফর লাইফ সিনেমাটার আমি ট্রেলার দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আর আমি আশা করছি যে আমার আই এম শিওর যে দর্শকদেরও খুব ভালো লাগবে। গোটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাবি, টাকা তোড়াবি, একটা ডানা কেটে দে।